মূল লক্ষ্য কচিকাঁচা ছোট ছাত্রছাত্রী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের আরো কিছু নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডিজিটাল যুগের যে প্রারম্ভ, তোমাদের জীবনের প্রারম্ভেই তোমরা সে ডিজিটাল শব্দটি শুনেছ, পাচ্ছ এবং প্রয়োগ করা শুরু করেছ হয়তো, এবং ভবিষ্যতেও জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাদের ডিজিটাল শব্দের প্রয়োগ ঘটাবে। এছাড়া কোনো উপায় থাকবে না, যেটি আমরা আজকের এই বয়সে এসে অন্যান্য দেশের সাথে তুলনা করে দেখছি। আমাদের জীবন মান উন্নত করতে গেলে সুন্দর জীবনের জন্যে অল্প সময়ে প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নত ফলাফল চাইব, এটি আমাদের সফলতা আসবে জীবনে। তো আজকের পুরো অনুষ্ঠান তোমরা উপভোগ করো। তোমাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান সদস্য মোয়াজ্জেম হোসেন বুলবুল, আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের আরও কিছু অতিথি একটু দেখতেগুলো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব জনাব সাইদুল মনির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট জনাব মইনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি কেন্দ্রীয় পরিষদের সাবেক মহাসচিব এবং বর্তমান পরিষদের পরিচালক জনাব মুজিবুর রহমান স্বপন আরও উপস্থিত হয়েছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় পরিষদের ট্রেজারার জনাব জাবিদুর রহমান শাহিন। আমি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাবো বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত পরিচালক জনাব এটি শফিকউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এয়ারনেস প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার বিসিএস এর কলিগবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকের যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি বক্তৃতার মাঝে নয়, এই প্রোগ্রামটি হইল প্র্যাকটিক্যালি অনুভব করা জিনিস। এবং আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপবিষ্ট এমন একজন ব্যক্তিত্ব মঞ্চে আছেন যে যারা যাকে হয়তো আপনারা প্রতিনিয়তই বা প্রতিদিন টিভির কোনো না কোনো একটা সময় দেখতে পারেন, আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোস্তফা জব্বার। আসলে ওনার যে উনি যে দ্বিতীয় পর্বে যে অনুষ্ঠানটি করবেন এবং সেই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন যে সেখানে কত কত জিনিস শেখার আছে। আর এই কুমিল্লা আমি জানি যে আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত এলাকা, এবং তোমরা যারা ছাত্রছাত্রী আছে এবং তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে তোমরাই আগে আসবে এবং শিক্ষা দীক্ষার দিক থেকে কুমিল্লা সবচেয়ে এগিয়ে, এবং তোমরাই এদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এই নতুন শিক্ষা প্রযুক্তি গ্রহণ করে। কারণ আমি আমার বক্তৃতা বেশি বাড়াবো না, কাজে দ্বিতীয় পর্বটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তোমাদের শুধু এটুকু বলবো যে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি 1987 সালে জন্ম নেয়, এবং জন্ম নেওয়ার পর থেকে আমরা স্বপ্ন দেখি ডিজিটাল বাংলাদেশের, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা নানাভাবে এবং গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতায় নানা অনুষ্ঠান করে থাকি। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারই একটি।
এবং আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা ধৈর্য সহকারে সেই অনুষ্ঠানটি দেখবা এবং সেখান থেকে শিক্ষা নিবা, কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ। এবং দেখবা যে এই প্রযুক্তির মাধ্যমে আমরা এই দেশকে কোথায় নিয়ে যেতে পারি বা আমাদের এই দৈনন্দিন জীবনকে কতটা উন্নত করতে পারি সেটা তোমাদের দ্বিতীয় পর্বে দেখানো হবে। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ শরীফ ভাই। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করব বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক মহাসচিব বর্তমান পরিচালক জনাব মুজিবুর রহমান শোভন ভাইকে। সালাম আলাইকুম। আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মোস্তফা জাব্বার, আমাদের নজরুল ভাই এবং শিক্ষার্থী বন্ধুরা, আমি এখনকার বিশ্বের যেই অবাক হওয়ার বিষয়গুলো, যেটিতে প্রতিদিন আমরা যেই টেকনোলজি আসছে সেটির সাথে অবাক হওয়ার পালাটা পেছনে পড়ে গেছে। আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাকে যে চিঠি লেখা হতো বাড়ি থেকে সেটি 7 দিন পরে গিয়ে পৌঁছত। এখন আমেরিকাতে বসে আমার কোনো ফ্রেন্ড স্কাইপের মাধ্যমে আমার সাথে মুখে যা বলছে তা দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি, সে আমাকে দেখতে পাচ্ছে। এই যে বিস্ময়কর বিষয়গুলো, সেগুলো আমরা আমাদের সংস্কৃতিতে ধীরে ধীরে ধারণ করছি। এই ধারণ করার নামই ডিজিটাল সংস্কৃতি। আমরা আমাদের অজান্তেই এই সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করছি। আজকে যে সচেতনতা প্রোগ্রাম সেটির একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে এটি আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়। আমি এটির একটি শাখা নিয়ে একটু কথা বলবো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনেছ নিশ্চয়ই যে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ হয়। এই কনসেপ্টটা জাপানে প্রথম তৈরি হয়েছিল, যে একটি কলম, সেই কলমটা হয়তো জাপানের বিভিন্ন শহরে বা দূর দূরান্তে কেউ হয়তো বা কলমের শুধু নিপটা বানাচ্ছে, কেউ হয়তো বা কলমের ক্যাপটা বানাচ্ছে, একটা সময় দেখা যেত সেগুলোকে সন্নিবেশিত করে। ঠিক তেমনিভাবে একটা সফটওয়্যার যখন লেখা হয় তখন সেটি বিভিন্ন অংশ বিভিন্ন জনকে দিয়ে লেখানো হয়, অথবা গ্রাফিক ডিজাইন কিংবা ডাটা এন্ট্রি কিংবা অ্যানিমেশন, সে সমস্ত জিনিস পৃথিবীর দূর দূরান্ত থেকে বানিয়ে সেগুলোকে সন্নিবেশিত করে সফটওয়্যার বা অন্যান্য কার্যক্রমে এগুলো কাজে লাগানো হয়, যেটি আমরা ঘরে বসে করতে পারি। আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টির প্রতি একটু মনোযোগ দেওয়া, এবং বাংলাদেশের ছেলে মেয়েরা খুব ভালো অ্যাপস, এখন মোবাইলের জন্য অ্যাপস অ্যাপ্লিকেশন ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, সেগুলো খুব ভালোভাবে করছে। কুমিল্লা শহরে শিক্ষিতের হার বেশি, শিক্ষার নগরী এটি, এখানে এই জিনিসটার বিস্তার যদি করা যায়, মাননীয় জেলা প্রশাসক সাহেব এখানে আছেন, এই বিষয়ে যদি কোনো উদ্যোগ নেন বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখা খুবই উদ্যোগী, তারা এই ব্যাপারে অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছু করার সামর্থ্য তাদের আছে। আমরা আপনার সহযোগিতা চাই, আর ছোট্ট বন্ধুরা যারা এখানে আছো তারা এই কাজের সাথে সম্পৃক্ত হোক। ধন্যবাদ। ধন্যবাদ মুজিবুর রহমান শোভন ভাই। সংস্কৃত কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত তথ্য প্রযুক্তি সচেতনতা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হবার পরে এই মুহূর্তে তিনি আমাদের প্রধান অতিথি, কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। আমাদের কুমিল্লার বন্ধুরা, বাংলাদেশ কম্পিউটার সমিতির কুমিল্লা শাখার কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, বাংলাদেশ কম্পিউটার সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহাসচিব সহ পরিচালকবৃন্দ, সাধক এখানে উপস্থিত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আসলে এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হিসেবে, কিন্তু তোমাদের সাথে আজকে পুরো দিনটাই প্রায় আমার সাথে কাটবে। আমি এই আনুষ্ঠানিক উদ্বোধন পর্বটির পরে এই যে মাইক হাতে নেব আর ছাড়ব না, এবং তোমাদের মাঝে মধ্যে এরকম ধারণা হতে পারে যে ক্লাস করতে করতেই বোরিং হয়ে যায়, ঘুম আইসা পড়ে, এবং প্রতিবারই মনে হয় স্যাররা তাড়াতাড়ি বিদায় হয় না কেন, এবং সেই রকম একটি অবস্থা, তার মধ্যে পুরো দিন এই একটা লোকের বকবক শুনতে হবে, এটা নিঃসন্দেহে খুব বোরিং একটা কাজ হবে। আমি ধারণা করি তোমরা আসার সময় এরকম চিন্তা ভাবনা করে এসছো এবং বোধ হয় একরকমের বাধ্যবাধকতা যে যাইতে হবেই, এই কারণেই এসে যাওয়া, আর কি করা যাবে, ধরে নিয়ে গেল তো কি করব। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, তোমরা যে চিন্তা ভাবনাগুলো নিয়ে এখানে এসছো এবং এখান থেকে যখন যাবে, এখনকার চিন্তাগুলো যাওয়ার সময় থাকবে না, বদলে যাবে। এবং আমি তোমাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি যেইটুকু সময়ে এই মঞ্চে থাকব, তোমাদের চোখ ফেলার সময় হবে না, অন্যদিকে চিন্তা করার সময় হবে না, এবং এইটুকু আশ্বস্ত করি এই জন্য যে কি কি হবে তাতে তোমাদের একটু ধারণা হতে পারে। আমি তোমাদেরকে গান শোনাব, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো, আর আমি আমি খুব ভালো করে বুঝি কথা শুনতে ভালো লাগে না, এটা খুব ভালো করে বুঝি, এবং কথা শুনতে যে ভালো লাগে না এটা প্রমাণ করাবো আমরা। একই সাথে তোমরা এমন কিছু দেখবে যেটা জীবনে কোনোদিন এর আগে দেখোনি। সো এটি এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠানে একজন ভদ্রমহিলা আসেননি, কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। এই ভদ্রমহিলার একটি পর্ব আছে, যেই পর্বটা আমাদের এই আইসিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় পর্ব হয়। ওই পর্বটাতে আমরা তোমাদেরকে দেখাব, এবং এই এই বিষয়টা বোধহয় তোমাদের জন্য খুব জরুরি, সেটি হচ্ছে বই, খাতা, কলম, পেন্সিল, চক, ডাস্টার এই সব ছুঁড়ে ফেলে দিয়ে লেখাপড়া কেমন করে করা যায়। এবং আমার ধারণা যে আমরা ইতিপূর্বে যত জায়গাতেই গিয়েছি সব জায়গাতেই লক্ষ্য করেছি যে ওই পর্বের পরে প্র্যাকটিক্যালি আমাদের ছেলে মেয়েরা এই অনুষ্ঠান ছেড়ে যেতে চায় না। সুতরাং তোমাদেরকে আশ্বস্ত করি, বিরক্ত হবে না এবং সময়টা ভালো কাটবে। আরেকটা বিষয় তোমাদেরকে আশ্বস্ত করি, পেটে খিদা লাগবে না, আর যদি খিদা লেগেও যায় তাহলে আমরা আছি, এবং অন্তত পক্ষে আজকে সন্ধ্যা পর্যন্ত পেটটা ঠিক থাকবে, এই নিশ্চয়তা তোমাদের দিতে পারি। আমি একটু এই এই কথাগুলো বলে আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিই যে আমরা আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতি এখন থেকে প্রায় 27 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে 8ই ডিসেম্বর, এবং এই সেই থেকে 27 বছর যাবৎ আমরা কম্পিউটার নামক জটিল, কঠিন এবং একটি মানুষের জন্য প্রায় অবোধগম্য একটি বিষয়কে মানুষের কাছে নেওয়ার চেষ্টা করে আসছি আমরা। এবং আমাদের এই চেষ্টার ফলে যে কয়টি কাজ হয়েছে তার আমি দু তিনটি কথা বলবো। আজকের বাংলাদেশে যে দামে কম্পিউটার পাওয়া যায়, এই কম্পিউটারগুলোকে দ্বিগুণ দামে কিনতে হতো। বাংলাদেশ কম্পিউটার সমিতির দাবির প্রেক্ষিতে আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করেন। কাকতালীয়ভাবে সেই সময় আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ছিলাম, পরবর্তীকালে আমাদের এখানে যারা আছেন তাদের অনেকেই ছিলেন,
এবং 1998-99 সাল থেকে কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট নেই, এবং এটি এখন পর্যন্ত অব্যাহত আছে। আমি আশা করি আর কি হবে জানি না, কিন্তু যিনি এখন প্রধানমন্ত্রী তার শাসনকালে এই সুযোগটা সম্ভবত অব্যাহত থাকবে। সুতরাং একটা ধন্যবাদ তার প্রাপ্য আছে। বাংলাদেশে কম্পিউটারকে জনপ্রিয় করার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। সেই সময়ে তিনি বাংলাদেশে কম্পিউটারের প্রসারের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিয়েছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি, তোমরা নিশ্চয়ই শুনেছ ডিজিটাল বাংলাদেশ একটি স্লোগান, 2008 সালের 12ই ডিসেম্বর আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেই স্লোগানটা দিয়েছিলেন, কিন্তু এই স্লোগানটার জন্মদাতা বাংলাদেশ কম্পিউটার সমিতি। এবং আমরা গর্বের সাথে বলতে পারি গত 5 বছরে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর যেভাবে হওয়া দরকার ছিল আমরা অব্যাহতভাবে সেই পরিবর্তনটুকু দেখতে পেয়েছি। আমরা যখন আলোচনা করব তখন তোমাদেরকে দেখাবো পরিবর্তনগুলো কীরকম হয়েছে, এবং তাতে তোমাদের নিজেরা কনভিন্সড হবে যে আমাদের পরিবর্তনটা সত্যি সত্যি কতটা কার্যকরভাবে আমরা করতে পেরেছি। বাংলাদেশ কম্পিউটার সমিতি এই কুমিল্লা সহ প্রায় 30টি জেলা এবং উপজেলা সদরে এই ধরনের প্রোগ্রাম করেছে। কুমিল্লাতে আমাদের কথা ছিল 2010 সালে প্রোগ্রামটা করি, কিন্তু 2010 সালে আমাদের একটা সহযোগী সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, সেই জন্য আমরা করিনি। গত বছর 30শে নভেম্বর আমরা প্রোগ্রামটা করতে চেয়েছিলাম, আমি কুমিল্লা শহরে এসেছিলাম, কিন্তু অবরোধার হরতালের জন্য রাতের বেলা ফিরে যেতে হয়েছিল, সেই কারণে তোমাদের সাথে সেই সময় আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। যেভাবেই হোক না কেন, আমি তোমাদেরকে একটি পরামর্শ দিয়ে আমার বক্তব্যের শেষ প্রান্তে যাব। পরামর্শটি হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন করার সুযোগ থাকবে যখন আমরা আলোচনা করব, আমরা তোমাদেরকে প্রশ্ন করব এবং প্রশ্ন করার প্রেক্ষিতে তোমাদেরকে আমরা পুরস্কৃত করব। প্রশ্নগুলোর যে বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এখানে যে আলোচনা করব তার প্রেক্ষিতে প্রশ্ন করব। অর্থাৎ তোমার এমন নেই যে তুমি জানো না এই কারণে প্রশ্নের উত্তর দিতে পারো না, তোমার মনোযোগটা যদি এই আজকের দিনটাতে থাকে এইখানে তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, সেটি আমাদের টার্গেট। অর্থাৎ মনোযোগটা এবং প্রত্যেকটি কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আমরা আলোচনা করতে করতে হাসতে খেলতে কিন্তু ইনফরমেশন দেবো। সুতরাং এই হাসতে খেলতে যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো যেন তোমাদের মাথার মধ্যে প্রবেশ করে সেই চেষ্টাটা করবে। আমরা এইটুকু বলতে পারি আমার ব্যক্তিগতভাবে কুমিল্লার প্রতি একটি বাড়তি টান আছে। তার কারণ হচ্ছে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা যদি হিসাব করা হয় তাহলে কুমিল্লার নাগরিকত্ব আছে আমার, দুই দিক থেকে নাগরিকত্ব। আমার দাদার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, সুতরাং সেই অর্থে দাদার সূত্রে আমি কুমিল্লার নাগরিক। আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে আমার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, অর্থাৎ জন্মসূত্র নাগরিক। আমি আশা করি ফারুক সাহেব অস্বীকার করবেন না। এবং আমার বলে আছে এই এই হলে কিন্তু আমি একটি নয় অনেকগুলো সেমিনার করেছি, অনেকগুলো আলোচনা করেছি, এবং কুমিল্লার সাথে আমার সম্পর্কটা এরকম, কেউ একবার যদি কেবলমাত্র বলে আপনি কুমিল্লা আসবেন নাকি তাহলে লাভ দিয়ে চলে আসি, কারণে অকারণে চলে আসি। সর্বশেষ এবার একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমরা ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভার দেখার জন্য আসছিলাম। যাত্রাবাড়ি ফ্লাইওভার দেখার পরে মনে হলো যে আচ্ছা ফ্লাইওভারটা পার হলাম, কোথাও যাওয়া দরকার, আর ঠিক করলাম কুমিল্লা চলে আসলাম। কুমিল্লা ঘুরে ফিরে সেই দিন বিকেলবেলা চলে গেলাম। কুমিল্লা আমাদের প্রিয় শহরের একটি, কুমিল্লা একসময়ে পুকুর আর ব্যাংকের শহর ছিল, কিন্তু বরাবরই কুমিল্লা মেধাবী মানুষদের শহর ছিল। আমরা তোমাদের সামনে আলোচনা করব, এইবার আমাদের প্রধানমন্ত্রী যে নির্বাচনে ইস্তেহার দিয়েছেন তার মধ্যে আরেকটি শব্দ যোগ করেছেন, সেটি হচ্ছে তিনি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান, এবং এই জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা এটিও বাংলাদেশ কম্পিউটার সমিতি আরও বহু বহু আগে বলে আসছে। সেই অর্থে আমরা কম্পিউটার সমিতির পক্ষ থেকে এই দেশটা যে ডিজিটাল রূপান্তর সেই প্রক্রিয়াটাকে সামনে নিয়ে যেতে চাই, এবং এই সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে শক্তি সেই শক্তিটা কিন্তু আমার সামনে তোমরা বসে আছো। আমাকে যদি বলা হয় যে ঠিক আছে আপনি এই বয়সের লোকজনের সামনে দিনে 4টা করে সেমিনার করেন, আমি রাজি হব, কিন্তু 30 বছর বয়সের উপরের লোকজন যদি লক্ষ লক্ষ থাকে আমি হাজির হব না। এর একটি কারণ আছে, কারণটি হচ্ছে
তোমাদেরকে যত সহজে বদলানো যায়, 30 বছরের উপরের মানুষদেরকে তত সহজে বদলানো যায় না। তোমাদেরকে যেভাবে চিন্তা চেতনায় প্রভাবিত করা যায়, যেভাবে সত্যকে তোমরা ধারণ করো, যুক্তিকে তোমরা ধারণ করো, এই অবস্থাটা যতই বয়স বাড়তে থাকে ততই কমতে থাকে, মানুষের ধারণ ক্ষমতাটা কমতে থাকে। সেই কারণে আমরা এই বয়সটাকে বাছাই করে নিয়েছি যে এই বয়সটাকেই আমরা বদলাতে চাই। আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের দিনটা ভালো কাটাতে চাই, সুন্দর কাটাতে চাই এবং তোমাদের মুখে হাসি দেখতে চাই যে তোমরা যখন যাচ্ছ তখন যেন কম্পিউটার সমিতিকে একটা থ্যাংক ইউ বলে যেতে পারো, সেই জন্য আমরা চেষ্টা করব। আমি কুমিল্লা শাখা বাংলাদেশ কম্পিউটার সমিতির অত্যন্ত সচল সক্রিয় একটি সংগঠন, তাদের সকলকে নজরুল আমিন মোল্লা থেকে শুরু করে আমার নির্বাহী কমিটি এবং সদস্যবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার সাথে যারা কেন্দ্রীয় কমিটির সদস্য তাদেরকে ধন্যবাদ দিই। আমার এখানে যারা কুমিল্লার অধিবাসী আছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ দিই এবং পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন সকলকে ধন্যবাদ দিই। আমরা বরাবর একটি বিষয় অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি, ভালো কাজ করতে গেলে মানুষের সহযোগিতা পাওয়া যায়। কেউ যদি বলে অমুকের জন্য এই কাজটা করতে পারেনি, কথাটি সত্য না। আমি গত 27 বছর যাবতী এই কম্পিউটার সমিতির কাজগুলোকে যদি পর্যবেক্ষণ করে থাকি তাহলে দেখব আমরা যখন যেখানে যে ভালো কাজটি করতে চেয়েছি, এটি প্রশাসন হোক, স্থানীয় জনগণ হোক অথবা যারাই হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সবাই আমাদের সাথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং সবাই মিলে যদি আমরা ভালো কাজ করতে চাই তাহলে সেখানে সকলের সহযোগিতা পাবো। তোমাদের সাথে জাস্ট এই অনুষ্ঠানের পর থেকে আবার আমার দেখা হবে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি উপস্থিত আছেন, যারা যার কথা শোনার জন্য তোমরা উদ্গ্রীব হয়ে আছো এবং কিছুক্ষণ আগে উনি তার সেই কথার এবং তার জ্ঞানের তার মেধার কিছুটা হলো ছোঁয়া তোমাদেরকে দিয়েছেন, সেই মোস্তফা জব্বার, যিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এবং আমি বলবো বাংলাদেশে কম্পিউটার আন্দোলনের যিনি পথিকৃৎ। সেই সাথে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ এবং কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কুমিল্লা জেলা পুলিশের তরফ থেকে স্বাগত। আসলে আমার কথা শোনার জন্য তোমরা নিশ্চয়ই এখন এত প্রস্তুত নও। মোস্তফা জব্বারের মতো ব্যক্তিত্ব যেখানে আছেন সেখানে আমার মতো নীরস পুলিশ অফিসারের বক্তব্য তোমাদের কোনো জ্ঞান দেবে না, এগুলো আমি নিজে খুব ভালোভাবেই বুঝি। তারপরে একটু বলছি, যেহেতু এখানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে, একটা বিষয় আমি চাকরি সূত্রে এই যে মোস্তফা জব্বার সাহেবের গ্রামের বাড়ি কোথায় তোমরা জানো? জানো না? নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার একটি গ্রামে, এবং এই খালিয়াজুরিটা হলো না তোমাদের কুমিল্লার খালিয়াজুরি, না নেত্রকোনার খালিয়াজুরি। খালিয়াজুরি হলো চারিদিকে হাওড় বেষ্টিত, মাঝখানে একটা বদ্বীপের মতো। ওখানে যারা গিয়েছে তারা জানে যে সেটা কেমন প্রত্যন্ত একটি উপজেলা। বর্ষাকালে ওই পানির মাঝখানে একটা দ্বীপ যেভাবে ফুটে উঠে সেরকম একটা দ্বীপ হলো খালিয়াজুরি। সেই খালিয়াজুরি থেকে কিন্তু উঠে এসেছেন মোস্তফা জব্বার। ওখানে না গেলে বুঝতে পারত না যে তিনি কোত্থেকে এসেছেন, তার মেধা তিনি কিভাবে প্রস্ফুটিত করেছেন। আমি সেই জায়গা গিয়েছি, কয়েকবার গিয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার বাড়িতে যেতে পারিনি। যদিও ওনার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই হলেন ওখানকার একজন জনপ্রতিনিধি, তার সাথে আমার খুব বৃদ্ধতা ছিল, রীতিমতো আসা যাওয়া করতেন। যাই হোক, সেই মোস্তফা জব্বারের দেখা কিন্তু আমি নেত্রকোনায় প্রায় 2.5 বছর ছিলাম, তখন দেখা পাইনি। আজ এই কুমিল্লাতে পুলিশ সুপার হিসাবে আসার পরে দেখা পেয়েছি, আমি নিজেকেও ধন্য মনে করছি। কারণ আমি যখন ছাত্র জীবন থেকে শেষ পর্যায়ে, আমরা তো যখন কম্পিউটার পেয়েছি সেটা হলো বলতে গেলে আমাদের ছাত্র জীবনের শেষ পর্যায়ে পেয়েছি, কিন্তু তোমরা প্রথম থেকে পেয়েছো। যাই হোক, আমি মনে করি আজকের এই পুরো দিনটা তোমরা উপভোগ করবে এবং মোস্তফা জব্বার সাহেবের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে।
তার জ্ঞান থেকে সব কিছু করে নেব, তাহলে আমি বলবো যে এই অনুষ্ঠানটা সার্থক হবে। আর আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে এটুকু বলছি যে এই তথ্য প্রযুক্তির যে ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ গড়া, আমরা পুলিশও কিন্তু সেই ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। আমাদের মূল কাজ যেটা তোমরা বুঝতে পারো যে আমাদের প্রথম কাজ হলো ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম প্রস্তুত করা, এবং আমরা গত 2 বছর ধরে সেই কাজটা করছি এবং বিগত 10 ইয়ার্সের ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা ডেভেলপ করছি, যাতে করে আমরা ভবিষ্যতে অন্তত ক্রাইম প্রিভেনশন অ্যাপের ক্ষেত্রে সেই ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমকে ব্যবহার করতে পারি। আমি ছোট্ট একটু অনুভূতি নিয়ে আমার একটু অভিজ্ঞতার কথা বলছি। সেই নেত্রকোনা থাকা অবস্থায় আমি আমেরিকার সবচেয়ে বড়, বা আমেরিকান আমি বলবো পৃথিবীর সবচেয়ে বড় যে ইনভেস্টিগেশন অর্গানাইজেশন এফবিআই একটা গ্র্যাজুয়েশন কোর্সে 2.5 মাসের জন্য আমি এফবিআই ন্যাশনাল একাডেমিতে গিয়েছিলাম। তখন আমরা যখন বাংলাদেশের প্রেক্ষিতে কীভাবে ইনভেস্টিগেশন করি তাদেরকে যখন বললাম, তারা বললো যে তোমরা এই যুগেও এভাবে ম্যানুয়ালি ইনভেস্টিগেশন করছো, এটা আনবিলিভেবল। আমরা বল তখন তারা বলছে যে তোমরা যে ম্যানুয়ালি তারপরে তদন্তটা কাজ যেভাবে সম্পূর্ণ করছো, আমরা বলবো যে তোমরা পৃথিবীর যে কোনো পুলিশের থেকে তোমরা অনেক এগিয়ে। কিন্তু আমরা সেখানে দেখেছি যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে ক্রাইমকে ডিটেকশন করা হয় এবং ক্রাইম প্রিভেনশন করা হয়। আমরা সেই এফবিআই পর্যায়ে পৌঁছতে আমাদের বলবো যে অনেক অনেক সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা আর কিছু না হোক অন্তত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যেন ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি। তোমরা সাম্প্রতিককালের যে কিশোরগঞ্জের ব্যাংক ডাকাতির কথা জানো, সেটা কিন্তু এই চোরটাকে ধরা হয়েছে কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। এটা হলো ডেভেলপমেন্ট, সেটা যেই হোক এটা ডেভেলপমেন্ট হলো। আমি বলবো যে আমাদের ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টটা হচ্ছে এবং ভবিষ্যতে আরও তোমরা দেখতে পাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানটা সার্থক হবে, এবং আমি যদি পুরো অনুষ্ঠানটা শুনতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম, এবং আমি অন্তত এই মোস্তফা জব্বারের মতো ব্যক্তিত্বের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। যাই হোক, আমাদের প্রফেশনাল ব্যস্ততার কারণে আমরা সবসময় সব কিছুতে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই আমি সেই সুযোগটা কাজে লাগাবো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার কুশল চক্রবর্তী। আমি খুব বিস্মিত হচ্ছিলাম কিছুক্ষণ আগে এক ভদ্রলোক কি আইপ্যাড নিয়ে ছবি তুলছিলেন এবং আমাকে বলে গেছিলেন, স্যার আপনি এই অনুষ্ঠান চলাকালে যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখতে পাবেন। এটি 5 বছর আগে আমাদের কল্পনার বাইরে ছিল। সুতরাং এটি আমার জীবন তোমার জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে সেটি আমরা আলোচনা করব, ডিজিটাল প্রযুক্তি এবং তার ব্যবহার নিয়ে কথাবার্তা বলবো, এবং এটির প্রেক্ষিত তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রযুক্তি ব্যবহার এবং তার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে তোমার ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। আমি আশা করি যে কথা নিয়ে তোমাদেরকে বলেছিলাম, আমরা যে শিক্ষা ব্যবস্থার নমুনাটি তোমাদের সামনে উপস্থাপন করব, এটি তোমরা কখনো দেখোনি এবং আফসোস হবে কেন আবার 6 বছরের শিশু হলাম না। যদি 6 বছরের শিশু হতাম এবং এই শিক্ষা ব্যবস্থাটি আমার জন্য প্রবর্তিত হতো তাহলে নিঃসন্দেহে আমি খুব খুশি হতে পারতাম। আমরা এই প্রযুক্তিভিত্তিক পেশা নিয়ে কথাবার্তা বলবো, পেশা নিয়ে এই জন্য কথাবার্তা বলবো তোমাদের প্রত্যেকেরই। আমরা জানি আমি যদি জিজ্ঞেস করি লেখাপড়া কেন করো, তাহলে প্রথম জবাবটা দেবে জ্ঞান অর্জনের জন্য। খুব ভালো কথা, জ্ঞান তো অর্জন করবোই, লেখাপড়ার একটি অন্যতম উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। কিন্তু পেটে ভাত না থাকলে জ্ঞান মাথার মধ্যে থাকলে কাজ হয় না। সো পেটে ভাত দিতে হয়, পেটে ভাত দিতে হলে একটা পেশা লাগে, একটা চাকরি হোক ব্যবসা হোক যাই কিছু হোক সেরকম একটা কিছু দরকার হয়, এবং সেই পেশাটা তুমি এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করতে পারো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ইভেন তুমি স্কুলে পড়ো অথবা কলেজে পড়ো, একদম ফার্স্ট ইয়ারে পড়ো, সেই রকম অবস্থা তো তুমি উপার্জন করতে পারো, এটি একটি সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে গেছে। আমরা তোমাদেরকে একটু আলোচনা করব কি করে সারা পৃথিবীতে এখন চাকরি করার রূপটা বদলে গেছে, আলোচনার একটি বিষয় হবে। তোমার সামনে এখন যে চাকরিগুলো আছে তার 90% চাকরি থাকবে না। তুমি পড়াশোনা করেছো যা,
সেই পড়াশোনার হয়তো 90% ব্যবহার করার মতন অবস্থায় তুমি থাকবে না। যদি তেমন একটি অবস্থা হয় তখন তোমাকে কিভাবে থাকতে হবে। তারপরে আমরা দেখব যে এই ডিজিটাল যুগের পরিবর্তনের ফলে ডিজিটাল অপরাধের মাত্রা বেড়েছে, এর অপব্যবহার হচ্ছে, অর্থাৎ প্রযুক্তি আমরা যেভাবে ব্যবহার করি সেই ব্যবহারের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে এই অপব্যবহার থেকে কি করে বেঁচে থাকতে পারি, এবং তোমাদের প্রশ্নোত্তর থাকবে। আমি তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু তোমাদের প্রচলিত ক্লাসের মতন না, শিক্ষক মহোদয় একতরফা বক্তৃতা দেওয়া গেলেন, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন আমাদের আলোচনা থেকে এক মুহূর্তের জন্য একটি প্রশ্ন দেখা দেয় জাস্ট হাত তুলবে, তোমাদেরকে আমি আশ্বস্ত করতে পারি আমরা যারা তোমাদের সামনে প্রেজেন্টেশন দেব আমাদের চোখ যথেষ্ট সচেতন এবং আমরা দেখতে পাবো যে হাতটা তুললেই তোমার প্রশ্নটা আমরা শুনে নেব। আমাদের এখানে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন থেকে তুমি প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নের জবাব পাবে। আমি বক্তব্যের শুরুতে যেটা বলেছিলাম ইন্টেলিজেন্ট প্রশ্নের জন্য পুরস্কার আছে, প্রশ্নের জবাব দেওয়ার জন্য পুরস্কার আছে। তোমাদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব একটি থাকবে, সেই প্রশ্নোত্তর পর্বের ভিতরে আমরা দেখতে চাই আমার নিজের অভিজ্ঞতা। আমি 29টি ICT অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং তার মধ্যে উপজেলা স্তর লাইক আটপাড়া অথবা শ্রীনগর এই ধরনের উপজেলাতেও গিয়েছি এবং আমরা আমাদের সন্তানদেরকে দেখি যারা অসম্ভব ইন্টেলিজেন্ট এবং এমন সব বিষয়ে প্রশ্ন করেছে যেগুলি আমাদের গুরুরা করতে পারে না, এমন সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে যেগুলো আমাদের বিজ্ঞজন পণ্ডিত ব্যক্তিরাও জানেন না। আমি ঠিক এই আশাটা কুমিল্লাতেও করি এবং তোমাদের কাছ থেকে সেরকম ইন্টেলিজেন্স আশা করি। আমি এইটুকু প্রত্যাশা করি শুরুতে, সেটি হচ্ছে তোমরা ঠিক যেভাবে এখন সময়টি কাটাচ্ছ আমরা আজকের দিনটা ঠিক এইভাবে কাটাতে যে যাতে প্রত্যেকের মনোযোগটা এই আলোচনার মধ্যেই নিবদ্ধ থাকে। তো আমরা মূল আলোচনার মধ্যে আসি এবং তোমাদের চেনা জানা আলোচনার মধ্যেই থাকি। মানব সভ্যতার বিকাশ, মানব সভ্যতার বিকাশ কিভাবে হচ্ছে আমরা স্রেফ এইটুকু দেখতে পারি। তোমরা যদি জাস্ট নিজেদের যেটুকু জ্ঞান আছে এটুকুর মধ্যে তাকিয়ে থাকো, মানব সভ্যতা শুরু হয়েছে এক সময়ে মানুষ ধাতু ব্যবহার করত, আগুন ব্যবহার করত, পাথর ব্যবহার করত। আমরা আদি যুগ বলি মানব সভ্যতা, আগুনের যুগ, পাথরের যুগ, ধাতুর যুগ। এবং সেই যুগটাতে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটা হচ্ছে মানুষ নিজে কোনো উৎপাদন করত না, যা করত সেই বিষয়টি হচ্ছে প্রকৃতি থেকে আহরণ করে চলত, হয় পশু পাখি শিকার করত অথবা ফলমূল আহরণ করত। নিজের উৎপাদন করার ক্ষমতাটা তার জন্ম নেয় যখন সে কৃষি যুগে প্রবেশ করে। আমরা বাংলাদেশে এমন একটি অঞ্চলে বসবাস করি ভূপ্রাকৃতিক অঞ্চল হিসেবে, যে অঞ্চলটি অত্যন্ত উর্বর এলাকা, মাটি খুব ভালো, পরিবেশ খুব ভালো, আবহাওয়া খুব ভালো, মানুষ খুব পরিশ্রমী। এবং সেই কারণে আমরা যে সোনার বাংলার কথা বলি অথবা ধনধান্য পুষ্প বড়ার কথা বলি সেটি কিন্তু আমাদের কৃষি যুগের কথা বলি। তার কারণ হচ্ছে আমরা ফসল ফলাতে অত্যন্ত দক্ষ মানুষ হিসেবে আমাদের দেশটাকে কাজে লাগাতে পেরেছি। তোমরা লক্ষ্য করবে আমরা এক সময়ে যখন এই দেশে 3-3.5 কোটি মানুষ ছিল তখনও কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, খাবারের অভাব হয়েছে, এই দেশে মাটি বাড়েনি কিন্তু আমাদের মানুষের সংখ্যা 16 কোটির উপরে গেছে, আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। অর্থাৎ এই মাটি আমার 3 কোটি মানুষের খাবারের যোগান থেকে শুরু করে 16 কোটি মানুষের খাবারের যোগান দিতে পারছে, আমার ধারণা এটা 32 কোটি পর্যন্তও পারবে। সুতরাং সেই অর্থে আমাদের এই দেশ আসলে শস্য শ্যামলা দেশ এবং কৃষি যুগে আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি দেশে পরিণত ছিলাম। পৃথিবীর বহু দেশ আছে যেই দেশে আবহাওয়া অনুকূল না বলে কোনো কোনো দেশে হয়তো কিছু চাষই করা যায় না, যেমন 12 মাস যদি ওই দেশটি বরফের নিচে থাকে তাহলে তার চাষ করার কোনো সুযোগ থাকে না। পৃথিবীর বহু দেশ আছে যারা 2-3 মাস সময় পায় চাষ করার জন্য, পৃথিবীর বহু দেশ আছে তাদেরকে ফলমূল শাকসবজি খাবার ফ্রিজ করে রেখে দিতে হয় যাতে শীতকালে খাওয়া যায়, বিদেশ থেকে আমদানি করতে হয়, আমি বহু দেশকে জানি যারা পানি পর্যন্ত আমদানি করে। সুতরাং আমরা একদিক থেকে ওই ভাগ্যবান জাতি, যেই জাতি আমরা কৃষি যুগে অত্যন্ত সমৃদ্ধ একটি জাতি হিসেবে নিজেদেরকে পরিগণিত করতে পেরেছি। এর পরের যে অবস্থাটি এসেছে তোমাদের জানার কথা, 1760 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্পযুগের সূচনা হয়। শিল্পযুগ মানে অনেক বড় ইতিহাস, আমি ছোট দুই একটি লক্ষণের কথা বলবো। কলকারখানার জন্ম হয় এবং এই কলকারখানার মধ্যে পরিবর্তনটা কি হয়,
গ্রামের মানুষ শহরে আসা শুরু করে, নাগরিক হতে শুরু করে, কলকব্জা দিয়ে উৎপাদন করা শুরু করে। এবং এইটি শুরু করার ফলে আমরা আজকে যে নাগরিক সোসাইটি বলি, এই নাগরিক সোসাইটির জন্ম হচ্ছে ওই শিল্প যুগের ফলে। তোমরা নিজেরা জানো আমরা 1760 খ্রিস্টাব্দের শিল্প বিপ্লবের ছোঁয়া বাংলাদেশে পাইনি। বলতে গেলে বহুদিন পর্যন্ত আমাদের শিল্প কলকারখানা ছিল না, পাকিস্তান আমলে দুই একটা শিল্প কলকারখানা ছিল যার মালিক বাঙালি ছিল না, বাংলাদেশ আমলে শিল্প কলকারখানা কিছুটা গড়ে উঠেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে খাতটি গড়ে উঠেছে এটি আসলে শিল্প কলকারখানার চেয়ে বেশি সেবা খাত, সেটি হচ্ছে গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্প আসলে দর্জিগিরি, কাপড় বানানোর শিল্প। তারপরেও আমাদের এখানে প্রচুর পরিমাণ মানুষ এই গার্মেন্টস শিল্পের সাথে যুক্ত হয়েছে এবং এই তাদের এই সংযুক্তি আমাদেরকে এটি এক ধরনের শিল্পায়নের সাথ দিয়েছে। বাংলাদেশে এখন অবশ্যই কিছু বেসিক ইন্ডাস্ট্রিও হচ্ছে, যেমন আমরা সিমেন্ট বানাই অথবা রড বানাই বা আরো বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে। আমরা যে কথাটি বলতে চাচ্ছি আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হিসেবে, সেটি হচ্ছে মানুষের আদি যুগ গেছে, কৃষি যুগ গেছে, শিল্প যুগ চলে গেছে, আমরা এখন ডিজিটাল যুগে পা দিয়েছি। যদি ডিজিটাল যুগে পা দিয়ে থাকি তাহলে আমাদের অবস্থাটা দাঁড়াচ্ছে এই যে আমরা কৃষি যুগ থেকে শিল্প যুগটা অতিক্রম করে ফেলেছি, যেটা আমাদের দেশে আসেনি, আমরা ডিজিটাল যুগে প্রবেশ করছি। তার মানে একটা সিঁড়ি আমাদেরকে ডিঙ্গাতে হচ্ছে, লাফ দিয়ে ডিঙ্গা। আমরা শিল্প যুগ হয়ে যদি যেতে পারতাম তাহলে আমরা এই ধারাবাহিকতাটা মেনটেন করতে পারতাম। কৃষি যুগের পরে শিল্প যুগ, শিল্প যুগের পরে আমরা ডিজিটাল যুগে আসতাম। আমরা যেহেতু একটি সিঁড়ি দাম অতিক্রম করছি, সেহেতু ইউরোপ আমেরিকাতে যেই ধরনের রূপান্তরটা হবে আমাদের রূপান্তরটা সেই রকম হবে না। কিরকম আমি একটা এক্সাম্পল দেই, আজকে স্কুল সাহেব যে কথাটি বলেছেন সেটি হচ্ছে খালি যদি আমার বাড়ি এবং বাড়ির অবস্থাটা হচ্ছে এরকম, আমার আমি যখন ক্লাস 5 পাস করি তখন আমার বাড়ি থেকে 40 কিলোমিটারের মধ্যে কোনো হাই স্কুল ছিল না। এখন থেকে বেশি না, 1961 সালের কাহিনী সেটা। এবং এই 40 কিলোমিটার পথ আমার কেবলমাত্র পায়ে হাঁটা অথবা নৌকা দিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। এই যে পেছনে পড়া যুগটা, আমাদের দেশের শতকরা 95 জন মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল। ঠিক একইভাবে আমরা যখন এখন যদি তাকাই, আমার ওই গ্রামে যদি এখন তুমি চিত্রটা দেখো, আমার গ্রামে তখন শিক্ষার হার মানে 1% ছিল না। আমি ক্লাস 5 পড়েছি, আমার সাথে টোটাল আর 4 জন ছাত্র ছিল, তার মধ্যে 2 জন অন্য 2 গ্রামের এবং আরেকজন অন্য একটি ডিস্ট্রিক্ট থেকে এসেছিল। তারপরে ওই গ্রামে 1 জন মাত্র ছাত্র ছিলাম যে ক্লাস 5 পড়তাম। সেই গ্রামটির দিকে যদি আমি এখন তাকাই, সেই কৃষি নির্ভর গ্রামটিতে এখন প্রতি ঈদের সময় 3 কোটি টাকার উপরে বেশি টাকা কেবলমাত্র বাইরে থেকে যায়, কখনো ঢাকা শহর থেকে, চিটাগাং রোড থেকে, কখনো চিটাগাং থেকে, কখনো সৌদি আরব অথবা সিঙ্গাপুর থেকে। অর্থাৎ এই যে এই সময়টির মধ্যে 50-60 বছরের ভিতরে বাংলাদেশে ব্যাপক পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি। ওই গ্রামে থেকে এখন মাস্টার্স পাস করা যায়, কেবল হাই স্কুল না। এই যে পরিবর্তনটুকু, এই পরিবর্তনটুর পেছনে কিন্তু আমাদের একটি বড় ভূমিকা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। তোমাদের এই স্ট্যাটিস্টিক্সটুকু আমি একটু দিতে চাই। ব্রিটিশ আমলে বাংলাদেশের শিক্ষার হার ছিল 73%, পাকিস্তান আমলে শেষ করছি আমরা 73%, এবং এখন আমরা প্রায় 65%-এর উপরে দাঁড়িয়েছি। এই পরিবর্তনের মধ্যেও আরেকটি বড় পরিবর্তন আছে। আমার বাঁদিকে আমার মায়েরা বসে আছে, মায়েদের অবস্থাটা সবচেয়ে বেশি বদলেছে। আমার মনে আছে যে আমরা কখনোই কোনো অবস্থায় মেয়েদের শিক্ষার অবস্থাটা দেখতাম না, এখন কিন্তু মেয়েদের শিক্ষার অবস্থাটা বোধহয় ছেলেদের থেকে বেশি। সুতরাং এই পরিবর্তনটার মধ্যে আমরা যে 50-60 বছরের মধ্যে আমরা কৃষি যুগ থেকে এখন এখনো বাংলাদেশের চিত্রটা কি, বাংলাদেশের 60-65% মানুষ এখনো কৃষির উপর নির্ভরশীল, কিন্তু আমাদের অর্থনীতিটা বদলে গেছে। কিরকম বদলে গেছে? আমাদের অর্থনীতির 20% কৃষি খাত থেকে আসে। এক সময়ে
আমাদের পুরো অর্থনীতির যোগান 80% উপরে আসতো কৃষি খাত থেকে। আমরা এখন সেই জায়গাটাকে রিভার্স করে ফেলেছি। আমেরিকায় এই ঘটনা ঘটেছে এখন থেকে 200 বছর আগে। তার মানে হলো পৃথিবীর হিসাব যদি করা হয় তাহলে আমরা প্রায় 200 বছর পেছন থেকে যাত্রাটা শুরু করেছি। কিন্তু আমরা পেছনে থাকি অথবা যেখানেই থাকি না কেন, আমাদের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই দূরত্বটা আমাদের অতিক্রম করতে হবে। এবং অতিক্রম করার জন্য তোমরা জানো দুইজন দৌড় দিয়েছে, একজন যদি আগে থাকে আরেকজন যদি পিছনে থাকে। পেছনে যিনি থাকেন তাকে একটু দ্রুত দৌড়াতে হবে, যদি আরেকজনটাকে আমার ধরতে হয়। অর্থাৎ আমাদের অবস্থাটা হচ্ছে আমরা পেছনে আছি, সেই কারণে আমাদের গতিটা একটু বাড়াতে হবে যাতে উন্নত দুনিয়া পশ্চিমা দুনিয়াগুলোকে আমরা অতিক্রম করতে পারি। আমরা কেমন করে পারি এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা বিস্তারিত আলোচনা করব। এবারে আমরা আসছি, আমরা এই যে বলছি ডিজিটাল যুগে যাব, ডিজিটাল যুগে যাওয়ার মানেটা কি, আমাদের কি কি পরিবর্তনগুলো হবে এবং কি ধরনের পরিবর্তন হবে এই বিষয়টা একটু বোঝা রাখবে। আমি আমার বক্তৃতায় বলেছেন যে এইবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য নির্বাচনের একটি ইশতেহার ঘোষণা করে, তোমরা হয়তো লক্ষ্য করোনি 28 ডিসেম্বর ইশতেহারটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী, তাতে কি বাক্য আছে 10.3 অনুচ্ছেদে। সেই বাক্যটি হচ্ছে আমরা বাংলাদেশে একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। আমার ধারণা যে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বোধ হয় জ্ঞান ভিত্তিক সমাজ কি জিনিস এই ধারণাও কাজ করে না আদৌ। কিন্তু যেহেতু স্লোগান হিসেবে এসছে এবং এটি অনিবার্য ভাবে এসছে, আমাদের বোঝায় এটি বোঝার দরকার আছে জ্ঞান ভিত্তিক সমাজ মানে কি এবং সেই সমাজে তোমার রোল কি, তুমি কি করবে, তোমার ভালো হবে না মন্দ হবে। এই জায়গাটি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ওই জ্ঞান ভিত্তিক সমাজে গিয়ে দেখবে যে তুমি আমাদের এখানে হাওর আর নদীর দেশ, তো চৈত্র মাসে ওখানে একটি অবস্থা হয়, সেটি হচ্ছে পানি কমে যায় বিলগুলোতে এবং পানিটা ঘোলা হয়ে যায়। তো খুব প্রিয় মানে তোমাদের নিশ্চয়ই চেনা মাছ ট্যাংরা মাছ বলে এক ধরনের মাছ আছে। এই ঘোলা পানি এবং কম পানিতে ট্যাংরা মাছ তো এমনিতে পানির নিচে থাকে, কিন্তু ওই রকম একটি অবস্থায় তুর্তিটা বাসায় গিয়ে বসে থাকা ছাড়া আর কোনো রাস্তা তার থাকে না। তো আমাদের অবস্থাটা এরকম হবে যে জ্ঞান ভিত্তিক সমাজ যদি আমরা না চিনি ট্যাংরা মাছের মতো তুর্তি বাসায় গিয়ে বসতে পারবো কিন্তু আর কিছু করা সম্ভব হবে না। এবং এই কারণে আমরা এই যে আওয়ারনেস প্রোগ্রামগুলো করি তাতে তোমাদেরকে চেনানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে জ্ঞান ভিত্তিক সমাজে তোমার একটি ভূমিকা আছে এবং তুমি সবচেয়ে শক্তিশালী মানুষের পরিণত হবা। এই শক্তিশালী মানুষের পরিণত হওয়ার বিষয়টি আমরা আলোচনা করতে চাই। এবং তোমাদের ক্ষেত্রে আমি জানি না তোমরা কেউ গত দু একদিন আগে সম্ভবত জনকণ্ঠ পত্রিকাতে, এখন অবশ্যই ইন্টারনেটে আছে, ডক্টর জাফর ইকবালের একটা লেখা আছে। আমার ডক্টর জাফর ইকবালের লেখাটা আমার ধারণা তোমাদের যদি সুযোগ হয় তাহলে পড়া উচিত। তার কারণ ডক্টর জাফর ইকবাল এক সময় আমার মনে আছে বলেছিলেন যে ক্লাসরুম ক্লাসরুমই থাকবে, শিক্ষককে শিক্ষকের মতনই শিক্ষা দিতে হবে। এটা বোধ হয় দু চার বছর আগে সেই ডক্টর জাফর ইকবাল তার লেখায় বলেছেন যে কাগজ কলম খাতা পেন্সিল বই এগুলো আগামী 5 বছরে থাকি কিনা তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। তিনি তার বিশ্ববিদ্যালয়ে একটি দৃষ্টান্ত দিয়েছেন, সেটি হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ে 13,000 বই কেনা হয়েছে। এই 13,000 বই কেনার জন্য এই বই সংরক্ষণ করার জন্য তার আদৌ কোনো জায়গার দরকার হয়নি। আমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করব যে 13,000 বই যদি কোথাও রাখতে হয় তাহলে আমার ধারণা এরকম একটি বীরচন্দ্র মিলনায়তন দরকার। ডক্টর জাফর ইকবাল এরকম মিলনায়তনের বদলে পকেটে করে নেওয়ার মতো একটি জায়গায় পৌঁছে গেছেন, তার মানে আমরা একটা পরিবর্তন বাংলাদেশেও দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা দেখতে পাব যে তোমরা যে শিক্ষাটা গ্রহণ করছিলে সেটি হচ্ছে শিল্প যুগের শিক্ষা, সেই শিক্ষাটার বদলে এখন আমরা জ্ঞানকর্মী তৈরি করার শিক্ষার দিকে যাচ্ছি। এবং এই জ্ঞানকর্মী তৈরি করার যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দেব যে আমরা কি করতে পারি। আমরা দেখতে যাব যে আমাদের সরকার বদলাবে, গত 5 বছরে যে বদলেছে তার কিছুটা প্রভাব তোমাদের উপরে পড়েছে। আমাদের জীবনধারা বদলাবে, জীবনধারা কতটুকু বদলেছে তার একটি দৃষ্টান্ত।
আমি একটু তোমাদের কাছ থেকে কিছু স্ট্যাটিস্টিক্স নেই, তারপরে মন্তব্যটা করব। তোমাদের মধ্যে মোবাইল ফোন নাই কার কাছে? নাই। আমি হাতে গুনে বলে জমা বিশে খাপ পেয়েছি, মেয়েদেরকে মোবাইল ফোন দেয় না কারণ অন্যেরা যদি বিরক্ত করে এই জন্য, এটা বোধহয় একটি কারণ। ছেলেদের কেন ও আছে, ওরা একটু অনেক বেশি ছোট। কিন্তু আজকাল আমার তো মনে হয় না, 5-6 বছরের বয়স হয়ে গেলে বোধ হয় একটা মোবাইলের মালিক হয়ে যাওয়া যায়। ওকে, হাত নামাও, হাত নামাও। এখন ধরো তোমাদের কাছ থেকে যাদের মোবাইল ফোন আছে, তোমাদের মোবাইল ফোনটা আমি নিয়ে নিলাম, কেমন লাগবে? প্রথম প্রথম যে এটা হবে, তোমার বন্ধু মনে করবে ও মারা গেছে, এটা যে ফার্স্ট। তার মানে হচ্ছে মোবাইল ফোন তোমার একটা ঠিকানায় পরিণত হয়েছে। যদি মোবাইল ফোনটাকে বন্ধ পাও, মোবাইল ফোনটা যদি কাজ না করে, তাহলে আমরা ধরে নেই এই লোকটা নাই। এটি আমি বহুজনকে দেখেছি যে মোবাইল ফোন অ্যাক্সেস করতে না পারার ফলে মনে করা হয় যে আমি ওই লোকটার সাথে কোনো না কোনোভাবে এই যে লিঙ্কটা তৈরি করা সেটা করতে পারছি না। আমি একটি পরিবর্তনের কথা বলেছি, বাকি পরিবর্তনগুলো আমরা আলোচনা করব। আমার যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা ব্যবসা বাণিজ্য শিক্ষা সমস্ত কিছুর ক্ষেত্রে হবে। তার চেয়ে যে বড় কথা যেটি, এবার আরেকটি বিষয় যেটি, তোমাদের ইন্টারনেট ব্যবহার করো কে? মায়েদের অবস্থা খুব শোচনীয়, একদমই শোচনীয়। মাত্র 8-10টা হাত আমি দেখতে পাচ্ছি মায়েদের। এবং আমি মনে করি সামাজিক, দেখো হাত নামাও, এটি সামাজিক আন্দোলন করা দরকার। মেয়েদের প্রতি এটি বৈষম্য করা হচ্ছে এবং তোমাদের এই আন্দোলনটা বাড়িতে শুরু করা উচিত। আজকে থেকে গিয়ে সোজা সরাসরি গণ আন্দোলন শুরু করবে, আমাকে ইন্টারনেট ব্যবহার করতে দিতে হবে, এক দফা এক দাবি। এবং এটি যদি না হয় তাহলে আমার কাছে মনে হয় যে তোমাদের, আমার যদি এই অবস্থা হতো তাহলে আমি অনশন ধর্মঘট শুরু করতাম। আর মেয়েদেরকে আমি আরেকটি বুদ্ধি দিতে পারি, সহজ বুদ্ধি হচ্ছে বাবার গলায় ধৈর্য যদি 2-4 ফোঁটা পানি ফেলে দেওয়া যায় তাহলে গ্যারান্টি। আর ছেলেদের ক্ষেত্রে উল্টাটা, মার গলায় ধরতে হবে। এবং এটা আমি আশা করি যে তোমরা প্রয়োগ করবে এবং ভবিষ্যতে যখন আবার আসবে তখন যেন আমি দেখতে পাই শতকরা 100 তোমাদের বয়সী মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তার কারণ ইন্টারনেট যে ব্যক্তি ব্যবহার করে না তাকে আমরা এখন সভ্য সমাজের অংশ মনে করি না। আরেকটি বিষয় আছে, আমরা মনে করি যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের বসবাসের উপযুক্ত জায়গা হচ্ছে সুন্দরবন। যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের প্রতিবেশীর নাম হচ্ছে বাঘ এবং হরিণ। তো এই জায়গাটা তোমাদের জন্য এসেনশিয়াল, যদি এই জায়গাটা অতিক্রম করতে পারো তাহলে দেখতে পাবে যে তুমি পৃথিবীটা তোমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারবে। ওকে, আমরা আমরা আবার আসছি, আমরা জ্ঞানভিত্তিক সমাজের কথা বলছিলাম। জ্ঞানভিত্তিক সমাজে আমরা কি চাচ্ছি সেই জায়গাটার মধ্যে আসি। আমরা আসছি যে আমরা আসলে একটি গভর্নমেন্ট চাই যে গভর্নমেন্ট ডিজিটাল পদ্ধতিতে চলবে। আমরা একটা শিক্ষা ব্যবস্থা চাই, সেই শিক্ষা ব্যবস্থাটা ডিজিটাল শিক্ষা ব্যবস্থা হবে। আমি আবারও বলছি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার একটি নমুনা আমরা আজকে দেখাবো। আমরা ডিজিটাল জীবনধারা করবো। এবং আরেকটি বিষয় আছে, এটিও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশ। তোমরা বাংলাদেশের ইতিহাস পড়েছ, বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের একটি বড় অধ্যায়ের নাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বাংলাদেশ রাষ্ট্রটি গড়ে উঠেছিল, সেই রাষ্ট্রটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল, এটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল। আমরা কিন্তু মনে করি জ্ঞানভিত্তিক সমাজ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে একটি গণতান্ত্রিক সমাজে, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে। অতএব আমাদের দেশটার যে অসাম্প্রদায়িক চরিত্র, অসাম্প্রদায়িক বলতে কি ধর্ম বদলায় ফেলে না, অসাম্প্রদায়িক মানে হচ্ছে প্রত্যেকে তার নিজের যে ধর্ম আছে সেটিকে আচার আচরণ করবে এবং আমরা এক ধর্ম আর এক ধর্মকে হামলা করবো না। তো এটি হচ্ছে মূল জায়গা, এবং এই জায়গাটি হচ্ছে
আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ অথবা ডিজিটাল বাংলাদেশের একটি বড় অংশ। তার মধ্যে আমি একটু আগে যেটা বলেছি, এই সমস্ত কিছুর ব্যাকবোন যেটি সেটি হচ্ছে ইন্টারনেট, এবং এই ইন্টারনেটকে আমরা অস্বীকার করে কোথাও যেতে পারবো না। এবার আমরা একটু আসি আমাদের এই যে যুগ পরিবর্তনটা, এই পরিবর্তনটার নিয়ামক হচ্ছে কম্পিউটার প্রযুক্তি, আমরা এটাকে বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবং এর মূল যে যন্ত্রটি দিয়ে এই পরিবর্তনটা করেছে সেটার নাম হচ্ছে কম্পিউটার। তোমরা একটু দেখবে এখানে ছয়টি ছবি আছে, এই ছয়টি ছবি হচ্ছে কম্পিউটার যন্ত্রের। একদম বাম পাশের উপরের ছবিটা হচ্ছে প্রথম দিকের কম্পিউটার, যে কম্পিউটারগুলো একটি কম্পিউটার বসাইতে এত বড় একটা ঢল লাগতো, একটি কম্পিউটার তার আওয়াজ শোনা যেত মাইল দশেক দূর থেকে। এবং আরেকটি মজা আছে, ওই কম্পিউটারে মাথা কাপা হয়ে যেত, এই জন্য পানি ঢালতে হতো। যে কম্পিউটারের ছবিটি এখানে দেখেছো, বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে 1964 সালে পরমাণু শক্তি কমিশনে, এবং ওই কম্পিউটারটি যে পরিমাণ মেমোরি ছিল সেটা তোমাদের মোবাইল ফোনের মেমোরির চাইতে 1000 গুণ কম, অর্থাৎ তোমার মোবাইল ফোনে যে মেমোরিটা থাকে তার চেয়ে তো 1000 গুণ কম ছিল, সম্ভবত 4 কিলোবাইট অথবা এই ধরনের মেমোরি ছিল। ওকে, উপরের সারিতে এই যে কমলা রঙের ছবিটা যদি দেখছো, এটা হচ্ছে অ্যাপেল ওয়ান কম্পিউটার, অ্যাপেল ওয়ান 1976 সালে বাজারে আসা কম্পিউটার। এই কম্পিউটারটি তৈরি করেছে অ্যাপেল কম্পিউটার কোম্পানি বলে একটা প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানটি প্র্যাকটিক্যালি পার্সোনাল কম্পিউটারের জন্ম দিয়েছে, এবং এই পার্সোনাল কম্পিউটারের উপরে ভিত্তি করে আজকের পরিবর্তনগুলো ঘটেছে। তারপরের কম্পিউটারটি 1981 সালে, এটার নাম আইবিএম পিসি, অগস্ট মাস 1981 এটি আইবিএম পিসি বাজারে এসেছিল, এবং এটি একটি ব্যাপক পরিবর্তন করেছে আমাদের এই কম্পিউটারের জগতে। নিচের সারিতে দেখতে পাচ্ছ এটার নাম ম্যাকিনটশ, একদম বাম পাশেরটা। এই ম্যাকিনটশ কম্পিউটারের জন্ম 24 জানুয়ারি 1984। বাংলাদেশে এই কম্পিউটারের অনেক ভূমিকা আছে, কারণ কম্পিউটারে বাংলা প্রয়োগ করেছি আমরা তার উপরে ভিত্তি করে। ম্যাকিনটশের আরেকটি গুণ হচ্ছে, আজকে আমরা তোমাদের কাছে যে কম্পিউটারকে সহজলভ্য সহজে ব্যবহারযোগ্য করেছি তার প্রধানতম শক্তি ছিল ওই ম্যাকিনটশ কম্পিউটারে। আমি 1987 সালের 28 এপ্রিল প্রথম এই কম্পিউটার টাচ করে আমার ক্যারিয়ার শুরু করি, এবং আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় আমার ঋণ রয়ে গেছে এই কম্পিউটারের প্রতি, কারণ যদি এই কাজটি না করতে পারতাম, এই কম্পিউটারটি যদি না পেতাম, তাহলে সম্ভবত আমার পক্ষে এই কম্পিউটারে বাংলা প্রচলন থেকে আজকে যে কাজগুলো করছি সে কাজগুলো করা সম্ভব হতো না। তারপরে তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে ল্যাপটপ কম্পিউটার, এই ল্যাপটপ পর্যন্ত আমরা দেখে আসছি। পার্সোনাল কম্পিউটারের পরে এখন কোথায় আছে আমাদের কম্পিউটারের জগৎ, এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ। একদম বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে নিউটন, এটা 90 দশকের একটি কম্পিউটার, যে কম্পিউটারটি পিডিএ নামে পরিচিত ছিল, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তারপরের যে ছবিগুলো দেখতে পাচ্ছ একদম উপরে মাঝখানে একটা হচ্ছে, আমরা এটাকে বলি ট্যাবলেট পিসি, ডান দিকে একটা হচ্ছে স্মার্টফোন, একদম নিচে দেখতে পাচ্ছ একটা পেন ড্রাইভের মতো, এটি কি মজার জিনিস, এই পেন ড্রাইভটা যদি একটি টেলিভিশনের মধ্যে লাগিয়ে দেওয়া যায় তাহলে এটা একটা কম্পিউটারে পরিণত হয়, টেলিভিশনটা। সো আমরা এখন দেখতে পাবো, তোমরা এর মধ্যে যদি খবর টবর দেখো তাহলে দেখবা যে কম্পিউটার চোখে দেয়, অর্থাৎ গুগল অথবা স্যামসাং এর মতন প্রতিষ্ঠান আছে যারা কম্পিউটার বানানোর নামে চশমা বানায়, চশমাটা যদি তুমি চোখে দাও এটা ইটসেলফ একটা কম্পিউটারে পরিণত হয়। আমরা একটা ভিডিও দেখাবো, এই ধরনের কিছু জিনিস তোমরা দেখতে পাবে। কিছুদিনের মধ্যে আমরা কি ধরনের কম্পিউটার দেখতে পাবো, ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, আমার তো মনে হয়েছে হাওয়ার মধ্যে কম্পিউটার চালাতেছে। নিচের দিকে দেখতে পাচ্ছ হাতের ঘড়ির মধ্যে কম্পিউটার আছে, ওয়ালেটের মধ্যে কম্পিউটার আছে, অথবা বাম পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অফিসের এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা এমন যন্ত্র আসলে খুঁজে পাবো না যে যন্ত্রের মধ্যে কোনো না কোনো ভাবে কম্পিউটার বসবাস করে না। সুতরাং আমরা মনে করছি যে এই যে পরিবর্তনটুকু, এই পরিবর্তনটি আমাদের জীবনের একটি বড় অংশ হিসেবে আসবে। আমরা এরপরে আলোচনায় আসবো পেশাগত দিক থেকে,
এই ছবিটা তোমাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করে যে আমি বোধ হয় কম্পিউটার চালাতে পারবো না, কম্পিউটার দিয়ে বোধ হয় আমার পেশা তৈরি হবে না। আমরা পেশা নিয়ে আলোচনা করবো, আমি একটু পরে আমাদের মোহাম্মদ জালাল সাহেবকে আহ্বান জানাবো যে পেশা নিয়ে আলোচনা করার জন্য। এই ছেলেটির নাম রাসেল, ও ঢাকার মিরপুরে থাকে। ওকে নিয়ে আমি বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান করেছি, ওর মায়ের ইন্টারভিউ নিয়েছি, বাবার ইন্টারভিউ নিয়েছি। আমি খুব সংক্ষেপে বলি, ওর তোমরা দেখতে পাচ্ছ দুইটা হাত নাই, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, সে জন্ম নিয়েছে এভাবে হাত ছাড়া। এবং যখন জন্ম নিয়েছে তার মায়ের ইন্টারভিউ, তার মার কাছে মনে হয়েছে পৃথিবীতে আল্লাহ এত বড় শাস্তি আমাকে কেন দিলে, আমি কি পাপ করেছিলাম যার জন্য আমাকে একটা সন্তান দিলে যার দুটি হাত নাই। সেই ছেলের জীবন কাহিনী অনেক অনেক কষ্টের, মানে আমরা আমার নিজে যখন ওর সাথে কথা বলেছি ক্যামেরার সামনে, তখন আমার চোখ দিয়ে পানি এসছে। আমার বহু জায়গায় আছে যেখানে তারে কম্পিউটারের রুমে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তোর হাত নাই তুই কম্পিউটারের কাছে কেন আসছিস। তার এক বন্ধু তাকে সহায়তা করেছে এবং বন্ধুর সহায়তা করার পরে হাত দিয়ে সে যে কাজটি করতো সেই কাজটির জন্য সে ব্যবহার করে দুটি পা। আমাকে এই দুটি পা ব্যবহার করে এখন সিডিডি নামে একটি প্রতিষ্ঠান আছে সাভারে, ওই প্রতিষ্ঠানে সে কম্পিউটার অপারেটরের কাজ করে। এবং আমি তার কাজে যে দক্ষতা দেখেছি, আমাদের সাধারণ স্বাভাবিক মানুষ যে কাজগুলো করতে পারে তার চেয়ে দক্ষতার সাথে সে কাজ করতে পারে। আমি এই কারণে বলছি, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, রাসেল তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধুর নাম কি? স্যার কম্পিউটার। ওই প্রতিষ্ঠানে আরো চার পাঁচজন প্রতিবন্ধী মহিলা আছে, একজন মহিলা আছেন, ওই মহিলা কোমরের নিচ থেকে অবশ, অর্থাৎ কোমর থেকে নিচের অংশটা পুরাটাই অবশ, জীবনে কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। সেই মহিলা এখন আন্তর্জাতিকভাবে ট্রেইনার হিসেবে কাজ করে এবং বিদেশি ছেলেমেয়েদেরকে সহ তিনি ইংরেজিতে ক্লাস নেন। এবং তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম তোমার বন্ধুটার নাম কি, বলে স্যার এটা আমার ল্যাপটপ। তো আমি ইনফ্যাক্ট ল্যাপটপ মাথায় দিয়ে ঘুমাই, আমার চিন্তাটা এইরকম ভাবে আসছে। ওই ধরনের মানুষগুলোর জন্য যদি কম্পিউটার বড় ভূমিকা পালন করে, তাহলে আমরা কি নিজেরা যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ তখন চিন্তা করে দেখব না যে আমাদের পেশা হিসেবে কম্পিউটার কত টাকা যা রাখতে পারে। এবং আমি আজকে তোমাদের কাছে এই প্রসঙ্গটি নিয়ে বেশি আলোচনা করতে চাই, তোমার জীবনের পেশা কম্পিউটার কি ভূমিকা পালন করবে এবং তুমি ওই ক্ষেত্রে কোন দক্ষতা নিয়ে গিয়ে তোমার জীবনটাকে বদলাবে এবং কিরকম একটা পৃথিবীতে বসবাস করবে সেই পৃথিবীর জন্য আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটি আমরা কিচ্ছু জানি না। যদি আমি এখানে 50 বছর বয়সে লোকজন থাকতো তাহলে ধারণা আমার আমরা দুজন লোক জানতো না সালমান খান অভিনেতার বাইরে অন্য কিছু কিনা। সো এটা হচ্ছে জ্ঞানের দ্বন্দ্ব, তো তোমার তোমরা জানো। এবং সালমান খান বোধ হয় সেই মানুষ যে মানুষটি পৃথিবীর প্রায় সকল অঞ্চলে, মানে প্রায় সকল দেশে এই জ্ঞান ছেড়ে দিকে অনুপ্রাণে তার তৈরি করা যে কন্টেন্ট, সেই কন্টেন্টসগুলোকে ব্যবহার করা হয়। এবং সে কিন্তু শুরু করেছিল তার এক চাস্তো বোনকে অঙ্ক শেখাতে দিয়ে। এই 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 হচ্ছে সালমান খানের স্টোরি। এবারে আমরা একটু আলোচনার মধ্যে আসবো, যে আলোচনাটা পরে হলে ভালো হতো, অর্থাৎ জেসমিন আলোচনা করার পরে বা দেখানোর পরে যদি আলোচনা হতে পারতো তাহলে বোধহয় ভালো হতো। তোমরা জালাল স্যারের বিষয়টাকে একটু শুনে তারপরে আমরা একটা আলোচনার মধ্যে যাবো, যখন আমরা দেখবো ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। কিন্তু জালাল স্যারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানানোর আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাতে চাই। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা, তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো তারা ব্যান্ডউইথ বুঝো, তোমাদের কারো কারো 256 kbps ব্যান্ডউইথ হয়তো আছে, যেটা কখনো কখনো মোবাইলে 5-6-7 kbps হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটি বাড়িতে তাদের ব্যান্ডউইথ হচ্ছে 1 gigabits per second। এবং দক্ষিণ কোরিয়ার জাস্ট ছোট্ট একটু চিত্র দেখলে বুঝতে পারবে
সভ্যতার অন্যতম প্রাচীন সভ্যতা কোরিয়ার দক্ষিণাংশ আরম্ভ হয় 1948 সালে। আমরা একে দক্ষিণ কোরিয়া নামে চিনি, যার রাজধানী সিওল। প্রায় 5 কোটি লোকের দেশ কোরিয়া সেই সময় মূলত কৃষি প্রধান ছিল। তখন কোরিয়া ছিল একটি অতি দরিদ্র দেশ, যা মূলত আমেরিকার সহায়তা চলত। সামরিক আইন, ছাত্র আন্দোলন ও নানা চড়াই উঠে পেরিয়ে কোরিয়া এখন দুনিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। কোরিয়ার এই রূপান্তরের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। প্রায় 1,00,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির আমদানি রপ্তানি, শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, জীবন ছাড়া সবই ডিজিটাল প্রযুক্তি নির্ভর। দেশটি এখন ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য লড়াই করছে। যে কোরিয়া একসময়ে আমেরিকার উপর নির্ভরশীল ছিল, সেই কোরিয়ার মাথাপিছু আয় এখন 30,000 মার্কিন ডলার। সুতরাং সেই অবস্থায় আছে। আমি আরেকটি ভিডিও দেখাবো, এই ভিডিওটি হচ্ছে সিঙ্গাপুরের। সিঙ্গাপুর এই জন্য দেখাচ্ছি, সিঙ্গাপুর সম্পর্কে যেটি বলা দরকার, সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র দেশ যে দেশটি স্বাধীনতা চায় না। আমরা সবাই পৃথিবীর সব দেশকে দিকে স্বাধীনতা চায়। 1965 সালে সিঙ্গাপুরকে তার মূল যে দেশ ছিল মালয়েশিয়া, মালয়েশিয়ার থেকে বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয়? সিঙ্গাপুরের নিজস্ব কিছু নাই। সিঙ্গাপুর এখনও পানি আমদানি করে। এত ছোট একটি দেশ, ওইখানে মুরগির খামারও ছিল। সেই সিঙ্গাপুরকে যখন 65 সালে বের করে দেওয়া হয়, তখন সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নেয়, এই পদক্ষেপগুলোর সর্বশেষ পদক্ষেপটি হচ্ছে তথ্য প্রযুক্তি। আমরা সিঙ্গাপুরের একটি ভিডিও চিত্র দেখব। এই ভিডিওটা তোমরা একটু লক্ষ্য করবে, কারণ আমি এতক্ষণ যাবৎ যে আলোচনাগুলো করেছি তার একটি রিফ্লেকশন এই ভিডিওটাতে দেখতে পাবে। আমি একটু মনোযোগ তোমাদের আকর্ষণ করছি, একটু দেখি আমরা। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে সিঙ্গাপুর প্রায় সম্পদহীন অবস্থায় ঠিকানাহীনভাবে তার স্বাধীন দেশের যাত্রা শুরু করে। 2015 সালে সিঙ্গাপুর তার স্বাধীনতার 50 বছর উদযাপন করবে। আমরা আপনাদের সামনে একটি সিঙ্গাপুরি পরিবারের 2015 সালের জীবনধারা তুলে ধরছি। ন্যান্সি নামের এই মহিলা মুখের কমান দিয়ে বাতি জ্বালালেন এবং ফিরে ধরেন। এর মাঝে তিনি তার কাস্টমারদের সাথে কথা বললেন। Thank you.
ন্যান্সি মেগার মার্জনাল ইনস্টিটিউট কেন্দ্রে। সেখানে আমরা জানবো যে H2O দোকানে 20% ডিসকাউন্ট আছে। সে জিপিএস ব্যবহার করে দোকানটা খুঁজে বের করল। প্রাথমিক আলোচনার পরে তারা দুইজনই আলোচনা করতে আমাদের এখানে আসবেন এবং তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমরা আজকে যে আলোচনাগুলো করব তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিজিটাল বিশ্ব নিয়ে আলোচনা করব। আমরা আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ কেন স্লোগান দিয়েছি সেই কথাটি একটু ব্যাখ্যা করব। পাশাপাশি আমরা তোমাদেরকে এইটুকু বলার চেষ্টা করব যেটি আমি খুবই প্রয়োজনীয় মনে করি, ভাই এই দুনিয়ার ডিজিটাল হলো না অ্যানালগ হলো তাতে আমার মাথা ব্যথা নাই, যদি এটা আমার কি কাজে লাগে সেটা আমি বুঝতে না পারি। অতএব আমরা আলোচনা করে দেখব তোমার জীবনে এর প্রভাবটা কি পড়বে। তোমার জীবন বলতে আমি বোঝাচ্ছি তুমি যেরকম ভাবে এখন লেখাপড়া করছো তেমনি করে তোমার একটি কর্মজীবন আসবে, তোমার একটি সামাজিক জীবন আসবে, তোমার একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবন আসবে, সেই জীবনগুলোর বদলে যাওয়া ধর্মের মানুষ বর্ণের মানুষ এবং নানান রকম কাজকর্মের সমাহারে একটি সমাজ পূর্ণতা লাভ করে। কিন্তু আবার আরেকটি বিষয় আছে যে কম্পিউটার প্রযুক্তি দুটো দিক আছে, একটা হলো একটি ছেলে যে প্রশ্ন করেছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ নিয়ে, এটি একটি দিক, আরেকটি দিক হলো কম্পিউটারের অ্যাপ্লিকেশনের দিক, মানে যেগুলো একজন ভালো প্রোগ্রামার হতে গেলে অবশ্যই তোমাকে অঙ্কে পাটিগণিতে ভালো হতে হবে, ম্যাথমেটিক্যাল লজিক। ম্যাথমেটিক্যাল লজিক হচ্ছে একটি প্রোগ্রামের মূল প্রতিভা যেখানে অবদান রাখতে হবে সেই ক্ষেত্রটা। এখন আমি অঙ্ক ভালো পারি না, ম্যাথমেটিক্যাল একজন প্রোগ্রামার কিন্তু শুধু প্রোগ্রামিং জানেন তার মানে কিন্তু এই নয় তিনি কম্পিউটারে সবকিছু জানেন। একটি ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করেন একজন মানুষ, কোন একটা জিনিস তৈরি করবেন তো, সেই তৈরিটার পেছনে আরো অনেক ধরনের পেশা কম্পিউটারেরই। আর এই যে আমার চারপাশে ফুল পাখি গাছ আর প্রজাপতি দেখছো, এরা সব ভাই আমার বন্ধু, আমি ওদের খুব ভালোবাসি, আমরা সারা দিন একসাথে খেলা করি, তুমি খেলবে আমাদের সাথে? আমার ডান দিকের হলুদ ফুলটায় কি সুন্দর গন্ধ, ওর ভেতরে আছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, ঠিক করেই দেখো এই দুষ্টু প্রজাপতিটা সারা দিন উড়ে বেড়ায়, ওর গায়ে ক্লিক করলেই জানা যাবে সংখ্যা রং আর আকৃতি। আমার পেছনের নৌকার পালটা কি সুন্দর তাই না, ওখানে ক্লিক করলে পাবে মজার মজার সব গল্প। আরো দূরে ওই যে তাল গাছটা দেখা যাচ্ছে, ওর মাথায় ক্লিক করলে অনেক কিছু নিয়ে খেলা যাবে, মজার সব খেলা। চলো বন্ধু ঘুরে আসি। এই পাতাটা স্কিপেবল, স্কিপ করা যায়, শিশু যখন প্রথম দেখবে তখন দু একবার কথাটা শুনলো, তারপর যদি ইচ্ছে করে তাহলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, বিজয়কে এত বক বক না করে না করতে দিতে চাইতেও পারে। সো আমরা এই পাতাটাকে স্কিপেবল রেখেছি। প্রথম
গঠনে এগুলো দরকার হয়। একটা একটা করে ক্লিক করে শব্দ গঠন করো। এর আগে শিখিয়েছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এখানে এসে মনে হয়েছে পরের স্টেজটা হচ্ছে কার চিহ্ন সম্পর্কে জানা। আমি একটা একটা করে ক্লিক করছি, একটু দেখাচ্ছি। আকার ক আকার কা ক কা। আরো একটা বাটন আছে, আরো বাটনে ক্লিক করলে পরের অবজেক্টে চলে আসার কথা। প আকার পা, ত আকার তা, পাতা। বানানটা শেখানো হয়েছে কার চিহ্নের ব্যবহার। এভাবে প্রতিটা অবজেক্টের সাথে, প্রতিটা বর্ণের চিহ্নের সাথে, কার চিহ্নের সাথে সাতটা করে অবজেক্ট আছে। এরপরে আছে ছড়া, গল্প এবং অনুশীলনী। অনুশীলনীর পাতায় বিপরীত শব্দ, সপ্তাহ এবং ঋতু, এই তিনটা ছোট গল্প রাখা হয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ছড়া এবং গল্প আমি একটু পরে দেখাবো। ইংরেজি এবং অঙ্কের জায়গায় আমি চলে যাব। গরিব মানুষের প্রতি গ্রামের প্রতি ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাটাকে নিঃসন্দেহে আমরা অত্যন্ত শ্রদ্ধা মর্যাদার সাথে দেখি এবং আমার মনে হয় ওকে একটু পুরস্কৃত করা দরকার। আমিন ভাই একটু আসেন, আমি প্রশ্নের জবাবটা দেই এবং নজরুল ভাই ওকে কম্পিউটার সমিতির একটি স্মারক উপহার দেন, আমি খুশি হব। প্লিজ কিন্তু আমি অনুরোধ করব যে এই প্রশ্নটা ওর আসলে করা উচিত হচ্ছে ও যখন কোনো সময়ে কোনো জনপ্রতিনিধির মুখোমুখি হবে তখন তাকে, কারণ এমপি সাহেবরা ভোট নিয়ে যান এবং তাদের জবাব দেওয়া উচিত যে এই গ্রামের ছেলেটির যে শিক্ষা, তার যে সুযোগ, এটা তার কাছে কেমন করে আসতে পারে। আমাদের দিক থেকে আমরা শুধু বলতে পারবো আমরা গত ২৭ বছর যাবৎ যুদ্ধ করছি যাতে
এই ছেলে মেয়েদের কাছে সুযোগ এবং যে প্রযুক্তি এটি যেন পৌঁছানো যেতে পারে। আমাদের দিক থেকে আমি একটি এক্সাম্পল দিই, যেমন যে সফটওয়্যারটি তোমরা দেখেছো, এই সফটওয়্যারটি আমরা 5 বছরে তৈরি করেছি, তার পেছনে বিনিয়োগ বেসরকারি খাতের প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। এই সফটওয়্যারটি আমরা মানুষের কাছে দেই 200 টাকায়। সো আমাদের দিক থেকে যেটুকু করার সেটুকু করি আমরা, কিন্তু আমরা অবশ্যই মনে করি সরকারকে সচেতন করার দরকার আছে। তোমার জন্য সুখবর যেটি সেটি হচ্ছে আমরা গত 5 বছরে প্রচুর পরিমাণ উদ্যোগ গ্রহণ করছি এবং আমি আশা করি সামনের 5 বছরে আমরা বহু জায়গায় এই পৌঁছাতে পারবো এবং যে বৈষম্যটা বিরাজ করে এটি অনেকটা দূর করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পেছন দিকে শিক্ষক। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যেটা আমার ছাত্র একটু করে এসেছে, সেটা হচ্ছে আমি একটি স্কুলের সঙ্গে জড়িত আছি, যেটা কিন্তু সরকারি স্কুল, সরকারি প্রাথমিক যে বিজয় দেখেছি খুব ভালো লেগেছে আমার। শুধু মনে হচ্ছে যে আমি ছুটে চলে যাই আমার বাচ্চাদের এভাবে দেখাতে। তো ওই যে বই খাতা পেন্সিল ছাড়া যেটা বলেছে সেটারও আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ছোট বাচ্চা এবার মেয়ে, ও ক্লাস 5 উঠেছে, আমার তো উঠেই বললো যে আমার এত ছোট ব্যাগে এতগুলি বই আমি কিভাবে। তো আমার কাছে মনে হয়েছে এই যে অঙ্কগুলি, এই যে গল্পগুলি, এভাবে এই শিক্ষার জন্য আমরা কি বাজারে একেবারে যে কোনো সময় এগিয়ে যেতে পারি? আর যে জিনিসটা যে এটা আমরা পড়ানোর জন্য, ওদেরকে পড়ানোর জন্য যে পরীক্ষা পদ্ধতি, যে প্রাক প্রাথমিক থেকে তারা ক্লাস 1 উঠবে, তখন কি তারা কিভাবে পরীক্ষা? বাচ্চাদেরকে যেন উনি এটি দেখাতে পারেন। জেসমিন, প্লিজ। এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলো দেখে আমাদের আফসোসটা অনেক বেড়ে গেছে, এই আফসোসটা আমরা সরাতে অর্থাৎ নিজেদের মধ্যে এখন প্রেস করতে আমরা কি করতে পারি? এক্সেলেন্ট কোশ্চেন। আমি আসতে পেরেছি আর কুমিল্লার সকল মানে আমার সাথে যারা আছে সহপাঠীরা, আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে আপনার আজকে এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি। তো সবচেয়ে সবার শেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি স্বপ্ন দেখি এবং আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি নির্ভর যে সুন্দর একটা বাংলাদেশ গড়ব, যেখানে আজকে যে সামাজিক আমরা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছি সেটা কখনো থাকবে না, আমরা খুব সফল একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা সবাইকে মিলে। এটা আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ, ধন্যবাদ। ওর জন্য একটা জোরে হাততালি দেই। সো আমরা ওকে, ছেলেদের মধ্যে কেউ ওকে এই ওকে ওকে দাও, এই মা মাইকে দাও, খুব সংক্ষেপে একদম জাস্ট 2-3 বাক্য শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, বাংলাদেশ কম্পিউটার সমিতির এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের এখানে আমি একটি স্লোগান দেখতে পাচ্ছি, ঘরে ঘরে ইন্টারনেট চাই। আমাদের আমরা আপনাদের এই কর্মসূচিতে অন্তত এটা শিখলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে আমাদের বাবা মাদেরকে এই সম্পর্কে জানাতে হবে। আমরা তো জানি যে ইন্টারনেট চালানোর যে উপকারিতা সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের বাবা মার কাছে এই জিয়াটা পাঠাতে হবে যে ইন্টারনেট কোনো খারাপ কিছু না। তাদের ধারণা যে ইন্টারনেট শুধু নেগেটিভ কাজে ব্যবহার করা যায়, কিন্তু ইন্টারনেট যে একজন মানুষের জীবন বদলে দিতে পারে সেটা তাদের ধারণার বাইরে। সুতরাং আপনাদের এই কনফিউশন যদি আমাদের বাবা মার কাছে পৌঁছে দিতে পারেন আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ। বোধহয় এরপরে অনেস্ট প্রশ্নটা বাবা মাদেরকে নিয়ে করতে হবে, ওটাই বোধহয় সবচেয়ে ভালো কাজ হবে। তাহলে তোমাদের সবার জীবনই সুখের হয়ে যাবে। তো তোমরা একটু নিজেদের আসনে বসে থাকো, আমরা খাবার।